কৃষ্ণ শংকর গুরু হরি রাম কৃষ্ণ শংকর গুরু হরি রাম 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 ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় পরম কৃপালু বাপ বান্ধব আই সমস্ত, আমি ধারাবাহিকভাবে আগবাই অহা ভাগবতর পাঠ আর আলোচনার চতুর্িংশ খণ্ডটিল আপনাসবক সেবা ধরছো। যা খণ্ডটিত কুরুক্ষেত্র যুদ্ধর পিছত প্রভু কৃষ্ণর দ্বারকাগমনের সময়ত হস্তিনাপুরের নারী সকলে প্রভুর গুণমহিমা বর্ণনা করা আর পাণ্ডবরপা বিদায় লওয়ালে পাঠ আর আলোচনা আগবা হয়েছিল। আজি প্রভু ভগবন্ত দ্বারকা গৈ পাত কেনকা পরিবেশ হয়েছিল তারপর আরম্ভ করব বিচার। কৃষ্ণ এ রাম সরাই লন্ত নদ নদী নগর শেষ পাইলন্ত নর্ত নামে আপুনাৰ দেখ হৃদ হবৰ মহা দুখ দূৰ কৰি ফুঁকিলন্ত পাঁচ জন্য শঙ্ক চৰাইলন্ত নদ নদী নগৰ আশেষ পাইলন্ত আনৰ্ত নামে আপোনাৰ দেশ। অর্থাৎ প্রভু কৃষ্ণই হস্তিনাপুরৰ পৰা বিদায় লৈ অনেক নদ নদী নগৰ পাৰ হৈ অবশেষত আনৰ্ত নামৰ নিজৰ দেশ পালেগৈ। ইয়াতে আনৰ্ত নামে আপোনাৰ দেশ বুলিছে, ইয়াৰ কাৰণ হ'ল দ্বাৰকা নগৰক আনৰ্তপুৰ বুলিও কোৱা হয়। সুহৃদ হবৰ মহা দুখ দূৰ কৰি ফুংকিলন্ত পাঞ্চজন্য শংক কৰে ধৰি দ্বাৰকা এৰি কুরুক্ষেত্র যুদ্ধর বাবে প্রভু কৃষ্ণই পাণ্ডবর লগত থাকিব লগা হওয়াত দ্বারকার সুহৃদ বন্ধু বান্ধব আদিয়ে মহা দুঃখ করে আছিল। আর দ্বারকা গৈ পায়ে সেই সুহৃদ হবর দুঃখ দূর করে পাঞ্চজন্য শঙ্খ হুঁয়াইছিল। অর্থাৎ প্রভু কৃষ্ণই হস্তিনাপুরৰ পৰা বিদায় লৈ নানা নদ নদী নগর আদি পার হয়ে গৈ নিজর রাজ্য আনর্তপুর অর্থাৎ দ্বারকা পালেগৈ আর নিজের সুহৃদ সকলের দুঃখ দূর করে পাঞ্চজন্য শঙ্খ ফুঁয়াই সকলকে জাননী দিলে। বাপ বান্ধব আই সমস্ত, প্রভু ভগবন্ত আনর্ত অর্থাৎ দ্বারকা নগরের দ্বারমুখ পায়েই পাঞ্চজন্য শঙ্খ ফুঁকিলন্ত বলে কৈছে। এতিয়া এই পাঞ্চজন্য শঙ্খৰ বিষয়ে অলপ আলোচনা কৰিব বিচাৰিছো। প্ৰথম কথা হ'ল শঙ্খৰ মাহাত্ম্য বা গুৰুত্ব কি। প্ৰভু শ্ৰীকৃষ্ণই এই পাঞ্চজন্য শঙ্খ ক'ত পাইছিল আৰু এই শঙ্খক পাঞ্চজন্য শঙ্খ
কিয় বোলে। সনাতন ধর্মত ধার্মিক আয়োজনত শঙ্খর গুরুত্ব বিশেষ বলে মনা হয়। ইয়ার ধ্বনি যিমান দূরলৈকে যায় সেই ঠাই পর্যন্ত বাতাবরণ ধনাত্মক শক্তিয়ে প্রভাব বিস্তার করে। ইয়ার শক্তি আর চমৎকারের বিষয়ে মহাভারত আর বিভিন্ন পুরাণত পোৱা যায়। এই শঙ্খক বিজয় সমৃদ্ধি সুখ শান্তি যশ কীর্তি আর লক্ষ্মীর প্রতীক বলে মনা হয়। আটাইতকৈ মহত্বপূর্ণ কথা হল এই শঙ্খ শব্দর প্রতীক। শঙ্খধ্বনিক শুভ বলে মনা হয়। প্রাকৃতিকভাবে শঙ্খর রূপ বহু প্রকার আছে, কিন্তু ইয়ার ভিতর তিনি প্রকারের শঙ্খ প্রধান। সেই তিনি প্রকার হল দক্ষিণাবৃত্তি শঙ্খ, মানে সোঁফালে মুখ থকা, মধ্যাবৃত্তি শঙ্খ মানে মাজত মুখ থকা, আর বামাবৃত্তি শঙ্খ অর্থাৎ বাঁওফালে মুখ থকা শঙ্খ। ইয়ার ভিতর শ্রীকৃষ্ণর পাঞ্চজন্য শঙ্খ বিশেষ গুরুত্বপূর্ণ। জানিব পৰা মতে মহাভারতর সময়ত শ্রীকৃষ্ণর লগত পাঞ্চজন্য, যুধিষ্ঠিরর অনন্ত বিজয়, ভীমর লগত ঔন্দ্রক, অর্জুনের লগত দেবদত্ত, নকুলর লগত হুঘুষ আর সহদেবর হাতত মণিপুষ্পক নামর শঙ্খ আছিল। কিন্তু এই সকলবর শঙ্খর ভিতর পাঞ্চজন্য শঙ্খক অত্যন্ত দুর্লভ বলে মনা হয়। শাস্ত্রত পোৱা যায় মুখ্য বা মূল পাঞ্চজন্য শঙ্খর উৎপত্তি সমুদ্র মন্থন কালত হয়েছিল। সমুদ্র মন্থন কালত 14 বিধ মূল্যবান রত্নর উৎপত্তি হয়েছিল। তারে 6 নম্বর রত্নবিধেই হল এই পাঞ্চজন্য শঙ্খ। এই শঙ্খর মুখর ফুটাটুত 5টা ভাজ আছে, সেয়ে এই শঙ্খক পাঞ্চজন্য বোলা হয়। এই শঙ্খ বৈকুণ্ঠর শ্রীবিষ্ণুই গ্রহণ করেছিল। পারমার্থিক তত্ত্বত এই পাঞ্চজন্য শঙ্খর ধ্বনিয়ে 5 ইন্দ্রিয়ক উৎসাহ আনন্দ দিয়ার লগতে সাবধান বাণী শুনায়, বশ করে আর পরম পবিত্র অনুভূতি জগাই তোলে। এতিয়া আহো প্রভু কৃষ্ণই পাঞ্চজন্য শঙ্খ কোত কেনেকৈ পাইছিল। প্রভু কৃষ্ণ বলরামর গুরু সন্দীপনী মুনির গৃহত শিক্ষা সমাপ্ত করা সময়ের কথা। কৃষ্ণ বলরামে শিক্ষা সমাপ্ত করে গুরু দক্ষিণা দিব খোঁজাত গুরুয়ে পত্নীর লগত আলোচনা করে কৃষ্ণ বলরাম দুইজনা পরমেশ্বরের অংশ বলে ধারণা করে বলরাম কৃষ্ণক কৈছিল, তোমালকে যদি গুরু দক্ষিণা দিব বিচারিছা তেতিয়াহলে আমার মৃত পুত্রক আনি দিয়া। আমার পুত্রই প্রভাতীর্থক্ষেত্রর সাগরত স্নান করবলৈ নামি ডুব মারিছিল, কিন্তু হি পুনর উঠি নাহিল। সেই পুত্রর বাবে আমি স্বামী স্ত্রীয়ে সদায় দুঃখ করে থাকো। আমি ভালদরে বুঝি পাইছো তোমালোক দুজন মানুষ নোহা, পরমেশ্বরের দুটি ভিন্ন রূপ। তোমালকেহে আমার মৃতপুত্রক জীবিত করে আমাক আনি দিব পারিবা। আমার মৃতপুত্রক লাভ করিলে আমার মনের সুখ নাশ হব আর তোমালকেও গুরু দক্ষিণা প্রদান করা হব। গুরুপত্নীর কথা শুনে কৃষ্ণই কৈছিল, হে মাতৃ, তুমি দুঃখ নকৰিবা, মই তোমার পুত্রক নিশ্চয় আনি দিম। সেই বুলি কই কৃষ্ণ বলরামে গুরুপত্নীক সেবা জনাই প্রভাতীর্থক্ষেত্রর সাগরের পার পাইছিল। প্রচন্ড জোয়ার ভাটা হয়ে থাকা সাগরের পারত বলরাম আর কৃষ্ণই কিছু সময় অপেক্ষা করার
পাছত সাগরে মূর্তি ধারণ করে দুইজনকে দেখা দিছিল। কৃষ্ণই যেতিয়া সাগরক কৈছিল, হেরা সাগর, তোমার জলত আমার গুরু সন্দীপনী মুনির পুত্র ডুবিছিল, তেওঁক তুমি আমার হাতত অর্পণ করা। কৃষ্ণর কথা শুনি সাগরে হাত জোর করে কৈছিল, হে জগতের স্বামী, গুরুপুত্রক মই হরণ করা নাই, মোর জলর মাজত পাঞ্চজন্য নামর শঙ্খরূপী পরম সুন্দর দৈত্য এজন আছে, সেই দুষ্ট পাঞ্চজন্য দৈত্যইহে তোমালোকর গুরুপুত্রক হরণ করেছে। সাগরের কথা শুনি বলরামক সাগরের পারতে থাকিবলে কই কৃষ্ণই সাগরের পানির মাজত শঙ্খরূপী দৈত্যক বিচারি ফুরিছিল। সেই দৈত্যই কৃষ্ণক দেখি গভীর পানির মাজত লুকাইছিল, তেওঁ কৃষ্ণই খেদি গৈ ধরেছিল। তেওঁ দেখাত সুন্দর শঙ্খরূপী, কৃষ্ণই পাঞ্চজন্য দৈত্যক দুয়ো হাতে চেপি ধরাত সেই দৈত্যর মুখেরে তেজ বাহির হয়েছিল। কৃষ্ণই দৈত্যর পেটর ভিতর গুরুপুত্রক বিচারি নাপাই দৈত্যক বধ করেছিল। কৃষ্ণই সেই পাঞ্চজন্যর দেহর উপরিভাগ দেখাত সুন্দর শঙ্খর দরে হওয়াত ভিতর ভাগর মাংস আদি উলিয়াই ভালদরে ধুই পরিষ্কার করে সাগরের পারত উঠিছিল। তারপর রথত আরোহণ করে জমপুরীলৈ গমন করেছিল। জমপুরী পাই কৃষ্ণই সেই পাঞ্চজন্য শঙ্খ খুয়াইছিল। সেই শঙ্খর ধ্বনি দশদিশ বিয়পি পড়ছিল আর ভয়তে জমপুরীর সকলে কপিছিল। সেই শঙ্খর ভয়ানক ধ্বনি শুনি যমরজায় বুঝি পাইছিল যে জগতর ঈশ্বর জমপুরীলৈ আহিছে। যমরজায় কৃষ্ণক পাদ্য অক্ষরে পূজা করে কলে, আজিহে মোর পরম মুক্তি হল। যমরজায় কৈছিল, হে প্রভু, মই তোমার দাস, তোমার কি কাম করব লাগে কোয়া। যমর কথা শুনি কৃষ্ণই কলে, হেরা ধর্মরাজ, তুমি আমার গুরু সন্দীপনী মুনির পুত্রক তোমার নগরলৈ আনিছা, তাত তোমার দুঃখ নাই, তুমি মোর আজ্ঞাহে পালন করেছা, তুমি এতিয়া আমার গুরুপুত্রক আনি দিয়া, আমি গুরুপুত্রক গুরুদক্ষিণা হিসাবে দিব লাগিব। কৃষ্ণর কথা শুনি যমরজায় তৎক্ষণাৎ সন্দীপনী মুনির পুত্রক আনি কৃষ্ণর হাতত অর্পণ করিলে। কৃষ্ণই যমরজাক কলে, আজিরপরা তুমি মোর ভকত হলা, তুমি মোক স্মরণ করিলেই মই তোমাক দেখা করিম। এই বুলি কই কৃষ্ণই যমর নগরের পর প্রস্থান করিলে। গুরুপুত্রক রথত উঠাই লৈ কৃষ্ণ বলরামে গুরুগৃহলৈ গমন করিলে আর গুরুর সম্মুখত গুরুপুত্রর লগতে পাঞ্চজন্য শঙ্খটো অর্পণ করিলে। গুরু সন্দীপনীয়ে পাঞ্চজন্য শঙ্খটো পুনর কৃষ্ণক উভতাই দি কলে, এই শঙ্খ তোমার বাবেই। তেতিয়া গুরুর আজ্ঞামতে প্রভু কৃষ্ণই শঙ্খটো গ্রহণ করিলে আর তাতেই শঙ্খধ্বনি করে পুরনি যুগের সমাপ্তি আর নতুন যুগের আরম্ভণি করিলে। মহাভারত যুদ্ধত প্রভু কৃষ্ণই এই পাঞ্চজন্য শঙ্খটোই ব্যবহার করেছিল আর এনেকয়ে প্রভু কৃষ্ণই পাঞ্চজন্য শঙ্খটো পাইছিল। পিছত প্রভু কৃষ্ণই এই শঙ্খ পরাশ মুনির তত্ত্বাবধানক তেওঁৰ আশ্রমত থৈ যোৱা বুলি জনা যায়। কৃষ্ণ পরম শ্রদ্ধার বাপ বাধক আই মাতৃ সমস্ত, আজি পাঞ্চজন্য শঙ্খৰ বিষয়ে আলোচনা কৰিব যোৱাত যথেষ্ট সময় গল, পরবর্তী পদৰ মাজলৈ গলে খণ্ডটি বেছি দীঘলীয়া আর আপনার আমনিদায়ক হওয়ার ভয়ত আজিলৈ ইমানতে সামৰিল। আপনাহক সমস্তকে প্রভু কৃষ্ণই কৃপা করক তারই প্রার্থনা জানাইছো। কৃষ্ণ ও বা হরি ও বা রাম কৃষ্ণ।